লেবু এত সুন্দর একটা খাবার, এত সহজ একটা খাবার। এই লেবু যত বেশি আপনি কাঁচা কাঁচা খাবেন তত বেশি আপনি ঔষধি গুণ পাবেন। লেবু আপনার শরীরে 24 ঘন্টার বেশি ভিটামিন সি সরবরাহ করবে না। ভিটামিন সি আমাদের কেন দরকার? আমাদের রক্ত উৎপাদন করে, রক্ত সরবরাহ করে। আপনি যত বেশি খাবেন প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে। আমরা বোতল একটু লেবু শরবত খাই, ডাইরেক্ট খাই না। গ্রামে গেলে মা দাদি পুকুর বাড়িতে গেলে পরে এক গ্লাস লেবুর শরবত দেয়। আমাদেরকে এইসব ভালো জিনিসকে চিনতে হবে। আমাদেরকে সুস্থ থাকতে, সুন্দর থাকতে, ভালো থাকতে, আলহামদুলিল্লাহ আমরা যে এইসব জিনিসগুলির কাছে থাকি, আল্লাহ আমাদেরকে অনেক বেশি সুস্থ রাখবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভিটামিন সি উৎপাদনকারী কোম্পানি হলো স্মিথ কোম্পানি ইংল্যান্ডে। এই স্মিথ যখন মারা যাচ্ছে তখন হাজার হাজার সাংবাদিকের কাছে জিজ্ঞাসা করছে, স্যার আপনি পৃথিবীর জন্য একটা শেষ কথা বলে যান, ট্যাবলেট ফর্মে চাল দিয়ে গরম করে ভিটামিন সি থাকে না। ভিটামিন সি কাঁচা লেবু, কাঁচা কমলা এবং কাঁচা শাকসবজি, ফলমূল, গ্রিন শাকসবজির মধ্যে যেরকম ভিটামিন সি আপনারা পাবেন তাতে বাড়ির সুরক্ষিত ধারণের মতো স্বাস্থ্যের জন্য কাজ করবে ভিটামিন সি। কারণ ভিটামিন সি 24 ঘন্টা পরেই আমাদের শরীর থেকে ঘাম, চোখের পানি, থুথু, পায়খানা, প্রস্রাব এগুলির সাথে বের হয়ে যায়।